মিন্নাল মুরালি সুপার হিরো সিনেমা ওয়াও না না এটা আমরা হলিউডের কথা বলতেছি এটা হচ্ছে আমাদের পাশের দেশ এই যে পাশের দেশ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ায় ওইখানে মালায়ালাম সুপার হিরো ওয়াও মালায়ালাম সুপার হিরো ওইখানে মিন্নাল মুরালি নামক একজন সুপার হিরো তৈরি হয়েছে ঠিক আছে কিসে তৈরি হয়েছে মুভির ভিতর তৈরি হয়েছে আর সবচেয়ে বড় কথা হলো সুপার হিরো আমরা কোথায় দেখি ঠিক আছে শহরে দেখি বড় বড় বিল্ডিং এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ ঝাঁপ দিচ্ছে ওয়াও ফুসুকুরা উড়াতে সেরকম ফুসুকুরা মাকড়সার জাল মারতেছে তারপর এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাচ্ছে কিন্তু না এই সুপার হিরো আমরা কোথায় পাবো এই সুপার হিরো আমরা পাবো গ্রামে পাবো আমরা কৃষক পর্যায়ে পাবো যিনি চা বেচে নাস্তা বেচে একদম একটা গ্রাম যে গ্রামে ইন্টারনেট নাই চলাচলের জন্য রাস্তাঘাট ঠিক মতো নাই মানে এই টাইপের একটা গ্রামে যাইয়া সুপার হিরো জন্মেছে কিভাবে জন্ম হলো সুপার হিরো এর বিরাট কিন্তু কোনো কাহিনী নাই জাস্ট আকাশ থেকে বিজলি দিছে এখানে দিছে বুম করে আর তারা সুপার পাওয়ার পাই গেছে চমৎকার নাইস আচ্ছা ভালো কথা সুপার হিরো সিনেমা হচ্ছে মিন্নাল মুরালি তার কপার কথা আছে কিন্তু একজনে কিন্তু সুপার পাওয়ার পায় না দুইজনে সুপার পাওয়ার পাইছে একজন হচ্ছে প্রোটাগনিস্ট একজন হচ্ছে অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে ভিলেন আর একজন হচ্ছে হিরো ও দুইজনে সুপার পাওয়ার পাইছে তাদের ক্ষমতা কি তাদের গায়ে অনেক বেশি শক্তি ঠিক আছে তারা বিভিন্ন জিনিসপত্র হচ্ছে আকাশে মানে উড়াইতে পারে হাতের মাধ্যমে যে রোবটে দেখে না চিটি চিটি রোবট সে সকল যে লোহার জিনিসপত্র টাইপের যে জিনিসপত্র ছিল না সেগুলো যেমন সে হচ্ছে নিজের কন্ট্রোল করতে পারতো চম্বুক সেই টাইপের একটা অবস্থা এই যে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্ট দুজন থাকে দুজন সুপার পাওয়ার পায় এদের দুজনের পিছনে কিন্তু আবার সেম সেম কিছু কারণ থাকে দুজন তার ভালোবাসার মানুষকে হারাইছে ওয়াও সেকা খাইছে একজন সে সেকা খাইছে অনেক বছর আগে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে আর একজন সে নগদে সেকা খাইছে গার্লফ্রেন্ড তারে সাইকা চলে যায় আরেকজনের দিবে মানে তার বাপ মায় মানে নেবে এই টাইপের একটা অবস্থা ঠিক আছে একজন সে তার সুপার পাওয়ার পেয়ে ভালো কাজে ব্যবহার করতেছে আর একজন সে সুপার পাওয়ার পেয়ে খারাপ কাজে ব্যবহার করতেছে কিন্তু নাম ব্যবহার করতেছে একটা মিন্নাল মুরালি মানে আমি একটা খারাপ কাজ করে লেখলাম মিন্নাল মুরালি তারপর ওই আবার যে ভিলেন আছে ও হচ্ছে সুপার পাওয়ার দিয়ে একটা খারাপ কাজ কইরা ও লেখতাছে আমি হলাম সত্যিকারের মিন্নাল মুরালি আবার যে ভালো কাজ করতেছে যে হিরো ও যে ভালো কাজ করতেছে ও আবার একটা ভালো কাজ কইরা লেখতাছে ও না আমি হচ্ছি আসল মিন্নাল মুরালি কেউ কারো সামনে আয় না ভাই এরা খালি পিছনে পিছনে মেয়ে ভালো কাজ করে লেখতে থুই যায় দেয়ালে লেখে বাসে লেখে অমুক জায়গায় লেখে সমুক জায়গায় লেখে বাহ দারুন সুপার হিরো সিনেমা অবশ্যই মাসালা টাইপের একটা সিনেমা খুব ভালো সিনেমা ভালো লাগছে ঠিক আছে এই তো এরকমই গল্প আস্তে 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 আগে লাস্টে যে দুজন আর একটু ফাটাফাটি হয় এখানে এখানে একটা কথা আছে এখানে যে ড্রেসের ব্যাপার থাকে আমরা বিদেশি সিনেমার সুপার হিরোতে কি দেখি এক একজনের ড্রেস থাকে এক এক টাইপের ওয়াও স্পাইডারম্যানের হচ্ছে দিয়া আয়রন ম্যানের লোহার স্যুট থাকে এরকম টাইপের ড্রেস কিন্তু এখানে আছে কিন্তু এ কিন্তু ড্রেস পুরো মুভিতে ব্যবহার করে না পুরো মুভিতে কিন্তু ব্যবহার করে একদম শেষ পর্যায়ে যে মাত্র একটা সিনে সে ওই ড্রেসটা ব্যবহার করে আচ্ছা ব্যবহার করে না তো মনে নেই সারা মুভি দেখলাম মানে আমার মনে নেই ভালো রিভিউ বানাইতে মুভি আমরা কিন্তু মিন্নাল মুরালি 2 দেখার জন্য দিন আগ্রহে বসে আছি আমাদের পাশের দেশের সুপার হিরো সেই গ্রামের সুপার হিরো তার ক্ষমতা সে হচ্ছে মাটি কাটার জন্য ব্যবহার করতে পারে তার সে তার ক্ষমতা পানি সেতার জন্য ব্যবহার করতে পারে সে তার ক্ষমতা কৃষিকাজের জন্য ব্যবহার করতে পারে এগুলো কিন্তু ভালো একটা কাজ হবে আমার মনে হয় আমার একটা ভালো উপদেশ থাকবে পরবর্তীতে যদি এরকম তৈরি করে তাহলে কিন্তু ইউনিক একটা ব্যাপার হবে অ্যাভেঞ্জার্সরা তাদের সুপার পাওয়ার হচ্ছে ব্যবহার করতেছে পৃথিবীকে রক্ষা করার জন্য অন্য ইউনিভার্স খোলার জন্য নয়তো অন্য অন্য গ্রহের মানুষদের থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য কিন্তু আমরা যদি ইন্ডিয়ান সুপার হিরোর মাধ্যমে এটা তুলে ধরি যে কিভাবে কৃষি কাজ করতে হয় সুপার পাওয়ারের মাধ্যমে কিভাবে তাড়াতাড়ি ফল ফলাদি চাষ করতে হয় সুপার পাওয়ারের মাধ্যমে কিভাবে তাড়াতাড়ি ধান চাষ করতে হয় তাহলে কিন্তু আলাদা একটা বিষয় হবে ঝাঁকানাক একটা বিষয় হবে যেহেতু তারা গ্রামের ভিতর দেখাইতেই পারছে এটা তারা দেখাইতেই পারবে কোনো ব্যাপার না তাহলে কিন্তু বেশি বাজেট লাগবে না খুব চিপ বাজেটের মধ্যে আমরা ঠাস ঠাস করে দিয়ে দেখতে পারবো ঠিক আছে সে একটা ব্যবসা ব্যাপার কারণ বিদেশের যে ওরা ওরা হচ্ছে এলিয়েন দেখাইতে চাইলে তো বেশি বাজেট লাগে গ্রাফিক্সের অনেক কাজ থাকে ভিএফএক্সের অনেক কাজ থাকে এগুলো আলাদা ব্যাপার সেটা ঠিক আছে এগুলো বুঝতে হইব না তবে মিন্নাল মুরালি সিনেমা ইজ দ্য বেস্ট সিনেমা বেস্ট সিনেমা কেমন আই ডোন্ট নো ওকে ব্যাপার না সেটা বড় কথা না মিন্নাল মুরালি সিনেমা দেখুন হলে গিয়ে সিনেমা দেখুন আপনারা ভালো হবে হলে গিয়ে সিনেমা দেখলে নেটফ্লিক্স কাছে দেখতে পারেন বড়লোক ব্যাপার স্যাপার নেটফ্লিক্সে থাকবে আমরা দেখবো ইয়া দেখা হবে পরবর্তী কোনো মুভি রিভিউতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই